আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্নার চ্যানেলটি দেখার জন্য আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের অবিরাম ভালোবাসার ছোঁয়ায় হালাল রান্নাবান্না ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আমরাও প্রতিদিন নিত্য নতুন একটি করে রেসিপি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা দেখাব ওল দিয়ে রুই মাছের ঝোল। প্রিয় দর্শক, এই ওল দিয়ে রুই মাছের ঝোলটি আমরা কিভাবে করেছি, আসুন সকলে মিলে একবার আমরা দেখে নেই কিভাবে করেছি আজকের রেসিপি। প্রথমে আমরা একটি বড় সাইজের ওল নিয়ে নিলাম এবং এটাকে কেটে টুকরো টুকরো করে আলুর মতো সাইজ করে নেব। প্রিয় দর্শক, আমরা আলু এবং ওলগুলোকে একটি প্যানের মধ্যে সিদ্ধ করে নেব ঢেকে। আমাদের ওল এবং আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এগুলোকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা একটি প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমরা এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেব সেই ওল এবং আলুগুলো, এগুলোকে আমরা ভেজে নেব। এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে স্বাদমতো লবণ। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রিয় দর্শক, আমাদের ওল এবং আলুগুলো আমরা হালকা ভেজে নিলাম, এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। আমরা ওই তেলের মধ্যেই এখন ভেজে নেব রুই মাছগুলো, মিডিয়াম লো আছে, আমরা হালকা করে ভেজে নেব, তাহলে কারিটা খেতে খুবই সুস্বাদু হবে। আমরা এখানে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন আমরা এগুলোকে আবার নামিয়ে নিব। প্রিয় দর্শক, আমরা ওই তেলের মধ্যেই আর একটু তেল মিক্স করে নিয়ে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমরা দিয়ে নিলাম। আমরা এখন দিয়ে দিব আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1/2 চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব হলুদ 1/2 চামচ এবং মরিচের ফাঁকি 1/2 চামচ এবং ধনিয়ার ফাঁকি দিয়ে দিব আমরা 1/2 চামচ, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এই পর্যায়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে তরকারিটার স্বাদ দ্বিগুণ পাবেন। আপনারা এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। আমরা অফ ক্যামেরায় কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন আমরা ওলগুলো ঢেলে দিব এবং ওল দিয়ে আমরা আরও কিছু সময় কষিয়ে নেব ভালো করে। এখন আমরা পানি দিয়ে দিব, আমরা ওলটাকে আগেই আধা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন পানি দিয়ে ঢেকে আমরা ফুল সিদ্ধ করে নেব। প্রিয় দর্শক, আমরা এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। প্রিয় দর্শক, আমাদের ঝোলটা একটু টেনে গেছে, কমে গেছে, এখন আমরা স্বাদমতো লবণ দিয়ে দিব এবং আমরা সেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দিব।
আমরা একটি টমেটো ফালি করে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ মাথা ফাটিয়ে দিয়ে দিলাম অর্ধেক করে, ফ্লেভারও হবে এবং ঝালের জন্য কাজ করবে। এখন আমরা এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের ওল দিয়ে রুই মাছের ঝোল, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই রান্নাটি। আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি। প্রিয় দর্শক, আমাদের কাছে খুবই ভালো হয়েছে, আশা করি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের রেসিপিটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আজ এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।